أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। আর-রাহমান, তিনি শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি কুরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি তাকে বাগ্মিতা শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য ও চন্দ্র এক হিসাব অনুযায়ী নিজ নিজ কক্ষপথে চলছে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তারকা ও গাছপালা উভয়ে সিজদাবনত রয়েছে। ওয়াস-সামাআ রাফাহা ওয়াদাল মিজান, আর আকাশের কতই মহিমা, তিনি একে উঁচু করেছেন এবং ন্যায় বিচারের মানদণ্ড বানিয়েছেন। যেন তোমরা মানদণ্ডে অর্থাৎ ন্যায় বিচারে সীমা লঙ্ঘন না করো। ওয়াকিমুল ওয়াজন বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং মাপে কম দিও না। ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম, আর পৃথিবীর কত মহিমা, তিনি একে সৃষ্টির জন্য উপযোগী করে বানিয়েছেন। ফিহা ফাকিহাতুন ওয়ান নখলু যাতুল আকমাম, এতে রয়েছে বিভিন্ন ধরনের ফল এবং আবরণ বিশিষ্ট খেজুরও। ওয়াল হাবদুল আসফি ওয়ার রাইহান, এবং খোসা বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধিযুক্ত গাছপালা। فبأي آلاء ربكما تكذبان, অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার, তিনি মানুষকে পোড়া মাটির পাত্রের ন্যায় ক্ষণক্ষণে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, এবং জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি দুটি পূর্বের প্রভু প্রতিপালক এবং দুটি পশ্চিমের প্রভু প্রতিপালক। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
مرج البحرين يلتقيان তিনি দুটি সমুদ্রকে মিলিয়ে দিয়ে উভয়কে একীভূত করেছেন। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান বর্তমানে উভয়ের মাঝে এক প্রতিবন্ধক রয়েছে যা এরা অতিক্রম করতে পারছে না। ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকানযিবান অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল বের হয়। ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? ওয়ালাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম আর সমুদ্রের পাহাড় সম উঁচু নৌযানগুলো তাঁরই। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ এই পৃথিবীতে যা কিছু আছে সবই নশ্বর। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ কিন্তু প্রতাপ ও মর্যাদার অধিকারী তোমার প্রভু প্রতিপালকের সত্তা অবিনশ্বর। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই কাছে যাচনা করে। প্রতি মুহূর্তে তিনি এক নতুন মহিমায় প্রকাশিত হন। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ হে পরাশক্তির দয়, অচিরেই আমরা তোমাদের প্রতি মনোনিবেশ করব। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি تَنفُذُ مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ هي جن ও ইনসানের দল, তোমরা আকাশসমূহ পৃথিবীর সীমানা অতিক্রম করার সামর্থ্য রাখলে অতিক্রম করে দেখাও।
কিন্তু যথাযথ কর্তৃত্ব ছাড়া তোমরা অতিক্রম করতে পারবে না। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنْتَصِرَانِ তোমাদের উভয়ের উপর ধোঁয়াবিহীন আগুনের লেলিহান শিখা এবং আগুনবিহীন ধোঁয়ার স্তম্ভ পাঠানো হবে, আর তোমরা একে অন্যকে সাহায্য করতে পারবে না। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? আর আকাশ যখন বিদীর্ণ হবে এবং তা রাঙানো চামড়ার মতো লাল হয়ে যাবে, সেদিনটি হবে চূড়ান্ত সিদ্ধান্তের দিন। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? সেদিন জিন ও ইনসানের কাউকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? সব অপরাধীকে তাদের লক্ষণাবলী দিয়ে চেনা যাবে, আর তাদের মাথার সামনের চুল ও পা ধরে হেঁচড়িয়ে নেওয়া হবে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? সেদিন তাদের বলা হবে, এটাই তো সেই জাহান্নাম যা অপরাধীরা অস্বীকার করত। তারা এই জাহান্নামে এবং ফুটন্ত পানিতে ঘুরতে থাকবে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ যে ব্যক্তি তার প্রভু প্রতিপালকের মর্যাদাকে শ্রদ্ধা ভরে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? আফনান দুটোই হবে বহু শাখা বিশিষ্ট।
অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয়টিতে দুটি ঝর্ণা বইতে থাকবে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয়টিতে প্রত্যেক প্রকারের জোড়া জোড়া ফল থাকবে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? তারা মোটা রেশমের আস্তর দিয়ে মোড়ানো বিছানায় হেলান দিয়ে বসে থাকবে, আর দুটি জান্নাতের পাকা ফল ভারে নুইয়ে থাকবে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌ এগুলোতে আনত নয়না কুমারীরা থাকবে। এসব জান্নাতবাসীর পূর্বে মানুষ ও জিনদের মাঝে কেউই এদের স্পর্শ করেনি। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? এরা যেন চুনি ও মুক্তা। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? হেল জান, সদাচরণের বিনিময়ে সদাচরণ ছাড়া আর কি হতে পারে? অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? আর এ দুটি জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত রয়েছে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? দুটোই হবে ঘন সবুজ। ফবিআইয়ালা রব্বিকুমা
তুকান্দিবান। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? ফিহিমা আইনান নাদাখাতান, এ দুটিতে থাকবে সবেগে বয়ে যাওয়া দুটো ঝর্ণা। ফাবিআইয়্যি রাব্বিকুমা তুকাদ্দিবান, অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? ফিহিমা ফাকিহাতুন ওয়া নখলুন ওয়া রুম্মান, এ দুটোতে থাকবে নানা রকম ফল ও খেজুর এবং ডালিম। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? ফিহিন খায়রাতুন হিসান, এগুলোতে থাকবে পুণ্যবতী সুন্দরী কুমারীরা। ফাবিআইয়্যি রাব্বিকুমা তুকাদ্দিবান, অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ইট পাথর দিয়ে নির্মিত নয়, এমন প্রাসাদতুল্য বাড়িতে সুন্দরী কুমারীর অবস্থান করবে। ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এসব জান্নাতবাসীর পূর্বে জিন ও ইনসানের মাঝে কেউই তাদের স্পর্শ করেনি। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ, তারা সবুজ গালিচায় এবং অতি সুন্দর আড়ম্বরপূর্ণ বিছানায় হেলান দিয়ে বসে থাকবে। অতএব হে জিন ও ইনসান, তোমরা উভয়ে তোমাদের প্রভু প্রতিপালকের কোন কোন অনুগ্রহ স্বীকার করবে? তবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, মহাপ্রতাপ ও সম্মানের অধিকারী তোমার প্রভু প্রতিপালকের নামই আশিসপূর্ণ সাব্যস্ত হলো।